হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন শাড়ি পরে নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের শাড়িটা আগে দেখিয়ে দিই। শাড়িটা একদমই নতুন, এসছে দুদিন আগে। ভেবেছিলাম ব্লগ করবো এটা পরে, বাট ব্যস্ত ছিলাম, শাড়ি পরে ব্লগ করাই হয়নি। সো আজকে একটু সময় পেলাম, ভাবলাম নতুন শাড়িটা পরে একটা নতুন ব্লগ দেওয়া যেতেই পারে, কেননা করিনি। তো শাড়িটা তোমাদেরকে দেখাই, রেইনবো কালারের শাড়ি, বুঝতেই পারছো শাড়িটা খুব সুন্দর রেইনবো কালারের আছে শাড়িটা। আর শাড়ির সাইডে না এরকম করে একটা রিবন, পুরো শাড়িটা গেছে, এই দেখো এখানেও রিবন, আর রিবনের সাইডে না এরকম করে ইয়ে লাগানো আছে, এটাকে কি বলবো, পুঁতিগুলো সেলাই করে করে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি যে ব্লাউজটা দিয়ে পরেছি এটা কিন্তু এর সঙ্গে সেটিং ব্লাউজ নয়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে এই শাড়ির সঙ্গে ব্লাউজ। ব্লাউজটা বানালে দেখছি স্লিভলেস বানাবো না হাতাওয়ালা বানাবো, যদি যেমন মন হবে তেমন বানাবো। তো এইটা হচ্ছে শাড়িটার সাথে ব্লাউজ পিস, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। অনেক এই শাড়িটার অ্যাড দেখছিলাম, প্রচুর অ্যাড দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, এতে ইউটিউবে সবাই এটা করে ভিডিও বানাচ্ছে দেখছিলাম। তো আমারও না মন হলো, কেন এই শাড়িটা সবাই নিচ্ছে, আমার কাছে নেই কেন, আমাকেও নিতে হবে। আর আমার এরকমই জর্জেটের শাড়ি বেশি পছন্দ হয়, দেখো মানে জর্জেটের শাড়িগুলো যেমন তেমন ভাবে পরা যায়, সারাদিন ক্যারি করা যায়, উঠতে বসতে অসুবিধা হয় না, ভাঁজটা নষ্ট হয় না, মেন কথা জর্জেটের স্যাটিনের শাড়িগুলোতে, যেটা তাঁত সুতিতে হয় না। আমি তাঁত সুতি পরতেই পারি না, তাঁত তো একেবারেই না, সুতি যদিও বা একটু আধটু পরে নেবো, বা তাঁত একেবারেই না। সো দেখো এই হচ্ছে শাড়িটা, পুরো রেইনবো কালার। এই যে এরকম কালারের শাড়ির একটা বেনিফিট আছে, সেটা কি বলো? সেটা হলো এইরকম ধরনের শাড়িতে এমন নয় যে এখানে এই কালারটা হাইলাইট করছে রিবন দেওয়া এরকম কালারে, তো এই কালারেরই ব্লাউজ পরতে হবে। আমি যেরকম দেখো ব্লু দিয়ে পরেছি, কারণ এখানে একটা ব্লু কালার আছে, তাই তো? এখানে আর কি কি কালার আছে দেখো, এই যতগুলো কালার দেখতে পাচ্ছ ইনক্লুডেড ব্ল্যাক, এখানে ব্ল্যাক নেই, বাট এর মধ্যে ব্ল্যাকটাও দারুণ আসবে, হোয়াইটও পরতে পারবো, বাট কিছু কিছু কালার আছে যেগুলো বেশি ভালো লাগবে। দেখো পুরো এখানে কোমরটা দেখাই, রিবনটা পুরো এই অবধি এসেছে, এটা আমি এখানে বুঝেছি, রিবনটা পুরো এই অবধি এসেছে, আঁচলটাও কিন্তু বেশ বড় হয়েছে, আর আমার হাইট প্রায় 5'5" এর কাছাকাছি হবে, 5'4" আর 5'5" এরকম কিছু হবে, আমি কখনো মাপিনি, তো ওইরকমই হবে, কারণ আমি একটু লম্বা এটা বুঝতে পারি। সো আমি যেহেতু লম্বা না, শাড়ি অনলাইনে কিনলে আমার একটু প্রবলেম হয়, কি বলতো, হয় শাড়ি লম্বায় কম, না শাড়ি চওড়ায় কম। চওড়ায় কম হলে এখানে যে কুচির কাছে যে গোজাটা হচ্ছে না, গোজায় কাপড় বেরোবে এইটুকখানি, মানে বুঝতেই পারছো একটু টান করলেই পুরোটা বেরিয়ে আসবে, বাট এটা কিন্তু সেরকম নয়। তো এই হলো শাড়ির পুরো লুকটা, খুব সুন্দর শাড়িটা, খুব ভালো করে পরিনি কিন্তু আমি আজকে, একটু ভালো করে মানে একটু নিচু করে পরতে হতো, পেছন দিকে দেখো উঠে যাচ্ছে, তো একটু ভালো করে যদি পরতাম তাহলে শাড়িটা ভালো লাগতো, আরো ভালো লাগতো। শাড়িটা পরার উপরে শাড়িটা ডিপেন্ড করে কত ভালো লাগবে, যেমন তেমন করলে সব শাড়ি পরলে কিন্তু হয় না। তো আমি এখন জাস্ট ভিডিও করব বলে শাড়িটা পরলাম, তো শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমারও কিন্তু দারুণ লাগছে। এবার তোমাদেরকে বলতে হবে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, এরকম কালারের মানে এরকম রেইনবো কালারের শাড়ি আমি কখনো পরিনি, ফার্স্ট টাইম পরেছি। আমাকে বেশিরভাগ তোমরা এক কালারের শাড়িতে দেখে থাকবে, মাল্টি কালার খুব কম পরি, যেমনি রেড পিঙ্ক দেখেছো, ব্ল্যাক দেখেছো, ইয়েলো দেখেছো, ব্লু দেখেছো, হোয়াইট দেখেছো, বেশিরভাগ এক কালারে। এই কালার এরকম শাড়ি সত্যি আমি ফার্স্ট টাইম পরলাম রেইনবো কালার। তো চলো তোমাদেরকে টাস্ক দিলাম, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে। যদি বলো ভালো লাগছে তাহলে এরকম রেইনবো কালারের ডিফারেন্ট টাইপসের শাড়ি আছে নেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিও করার জন্য আমাকে প্রচুর শাড়ি কিনতে হয়, মাঝে মধ্যেই শাড়ি শপিং আমি করছি, যখন দেখি শাড়িগুলো পরে পরে পুরনো হয়ে যাচ্ছে, রিপিট হচ্ছে, তখন নতুন শাড়ি কিনতে হয়। সো এটা হচ্ছে তার মধ্যে একটা, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তো চলো ভিডিওটা এখানেই অফ করছি, কেমন লাগলো জানিও, টাটা।